আমরা দেখবো অ্যাটকোডার বিগিনার কন্টেস্ট 212 ডি নাম্বার প্রবলেম। তো আমরা ফার্স্টে দেখবো প্রবলেম স্টেটমেন্ট আমাদের কি বলছে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রবলেম সলিউশন করে দেখাবো। তো দেখেন আমাদের প্রবলেম স্টেটমেন্ট কি বলছে, বলছে আমাদের একটা এমটি বক্স থাকবে। তো আমাকে বলছে টাইপ অন যদি থাকে, টাইপ অন যদি থাকে তাহলে আমাকে বলছে আমি এই বক্সে এক্সাই যেটা দেওয়া থাকবে সেটা পুশ করতে পারবো। তারপরে বলছে টাইপ টু, টাইপ টু তে কি বলা হয়েছে যে টাইপ টু যদি থাকে আমার এই বক্সে যে বলগুলা আছে সেই প্রতিটা বলের ইন্টিজার, যে ইন্টিজারটা দেওয়া থাকবে সেই ইন্টিজারের সাথে আমি প্লাস এক্সাই যোগ করব, যে এক্সাইটা আমাকে দেওয়া থাকবে। তারপরে বলছে টাইপ থ্রি, টাইপ থ্রি যদি আপনারা দেখেন টাইপ থ্রি তে বলছে আমাকে বলছে সবচেয়ে লোয়েস্ট ইন্টিজারটা, মানে সবচেয়ে লোয়েস্ট স্মলেস্ট ইন্টিজারটা এখান থেকে আমাকে থ্রো এওয়ে করতে হবে, মানে আমি ওটা ডিলিট করে দিব অর্থাৎ প্রিন্ট করে দিব। তো এটাই আমাকে বলছে প্রবলেম স্টেটমেন্ট। তা আমরা এটা কিভাবে সলভ করতে পারবো সেটাই আমরা দেখবো। এখন ধরেন ধরেন আপনাকে আমি ধরেন আপনাদেরকে আমি ফার্স্টে দুইটা বল দিলাম, থ্রি আর ফাইভ নামে দুইটা বল দিলাম আপনাদেরকে, ঠিক আছে? তারপরে আমি বললাম যে আপনারা তারপরে আপনা আমি বললাম যে আপনারা তার সাথে থ্রি অ্যাড করেন, যে বলগুলো আছে টাইপ টু দিলাম আমি, সেখানে বললাম থ্রি অ্যাড করতে, থ্রি অ্যাড করতে, থ্রি অ্যাড করতে। তারপরে আমি বললাম যে আপনি আরো দুইটা বল আপনাকে আমি দেওয়া হলো, ধরেন আমি আরো দুইটা বল ওয়ান আর ফোর, ওয়ান আর ফোর নিলাম, আর এদের সাথে যদি তোমাকে থ্রি অ্যাড করতে বলা হয়েছিল তাহলে আমি করব সিক্স আর এইট আমি অ্যাড করেছিলাম। তারপর আমি আবার আপনাদেরকে অ্যাড করতে বললাম টু, টু যদি আপনি অ্যাড করেন তাহলে দেখেন কত হয়, এইট টেন থ্রি সিক্স। তো এখন যদি আমি বলি এখান থেকে আপনারা লোয়েস্ট ইন্টিজারটা প্রিন্ট করেন তাহলে আমার লোয়েস্ট ইন্টিজারটা কি থ্রি। তো এটা এখন কিভাবে হচ্ছে আপনারা যদি দেখেন এটা কিভাবে হচ্ছে, ধরেন ফার্স্টে আমার কি ছিল থ্রি, তাই না? তো আমার ফার্স্টে ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম ভাল নাম জিরো, তো এই ভাল নামের যে আমি ভেরিয়েবলটা নিলাম এখানে আমি কি করলাম ফার্স্ট অবস্থায় আমি বক্সে কি করলাম এটা মাইনাস এইটা, এই দুইটাতে থ্রি ফাইভ হইলো, তাই না? তারপরে আমি কি করলাম আমাকে থ্রি অ্যাড করতে বললো, তাহলে আমার এখন ভাল কত হইলো থ্রি হইলো, তাই না? থ্রি হওয়ার পরে দেখেন আমি কি করলাম এখানে তো আমি এই যে পরে যে ওয়ান আর ফোর এই দুইটা আছে ওই দুইটা থেকে আমি এই থ্রিটা মাইনাস করে দিলাম, তাহলে আমার কি হয় মাইনাস টু আর মাইনাস ওয়ান। সরি মাইনাস ওয়ান না প্লাস ওয়ান, প্লাস ওয়ান, ঠিক আছে আমার প্লাস ওয়ান। তারপরে দেখেন তারপরে কি আছে, তারপরে আমাকে বলছে যে আর টু অ্যাড করতে, তাই না? তাহলে আমার ভালো হয়ে গেল এখন কত ফাইভ, ফাইভ। তো আমাকে নেক্সটে কি পুশ করতে হয়েছে, নেক্সটে নেক্সটে আমার আর কোনো কিছু পুশ করতে হয় না, তাই না? তোমার এখানে ছিল কি থ্রি ফাইভ, থ্রি ফাইভ তো ছিল, তাই না? তো আমি আর এখানে আর পুশ করলাম না, তাহলে আমার টোটাল ভাল হইলো কত ফাইভ। তো আমি এখন সার্চ করব এখানে আমার সবচেয়ে স্মলেস্ট ইন্টিজার কোনটা, মাইনাস টু অবশ্যই। তো এই মাইনাস টুর সাথে আমি এখন এই আমার ভালটা যোগ করে দিব, তাহলে আমার কত আসবে থ্রি।
দেখছেন আমার আনসার কিন্তু সঠিক আসছে, সঠিক আসছে। তো এটাই হলো লজিক যে আমি পূর্বের যে সামটা আছে, প্রিভিয়াস যে সামটা আছে, নতুন বল পুশ করার ক্ষেত্রে প্রতিটা বলের ক্ষেত্রে আমি প্রিভিয়াস সামটা মাইনাস করে নিব। প্রিভিয়াস সামটা যদি আমি মাইনাস করে নিই, মাইনাস করার পর সুবিধাটা কি, আমরা ইজিলি স্মলেস্ট ইন্টিজারটা পাইতে পারি। এই দেখেন আমরা ইজিলি স্মলেস্ট ইন্টিজারটা পেয়েছি, ইজিলি স্মলেস্ট ইন্টিজারটা আমরা পেয়েছি। তো ইজিলি স্মলেস্ট ইন্টিজারটা পাওয়ার পর আমরা এই যে আমাদের টোটাল অ্যাড ছিল, এই টোটাল অ্যাডটা জাস্ট এটার সাথে অ্যাড করে দিয়েছি যে আমাদের টোটাল আনসারটা পাওয়ার জন্য। চলেন আমরা কিছু টেস্ট কেস দেখি। ধরেন আপনাদের কাছে দেওয়া আছে 1 3 1 5 2 2 1 4 1 3 then there was a 2 4 1 1 3, ঠিক আছে, এই টেস্ট কেসটা আমার কাছে দেওয়া আছে। তো দেখেন আমি আপনাদের আবার বক্স ড্র করে দেখাচ্ছি। আমার এই অবস্থায় ছিল 3 আর 5, তারপরে ছিল আমাকে বলছে 2 অ্যাড করতে, আমি 2 অ্যাড করলাম, তো আমার হলো 5 আর 7, তাই না? তারপরে দেখেন 1 আর 4 1 আর 3, আমাকে 4 আর 3 প্লাস করতে বলছে, আমি 4 আর 3 নিলাম, আমার ছিল 5 আর 7। তারপর আমাকে বলছে 4 অ্যাড করতে, তো যদি 4 অ্যাড করি আমার হয় কি 9 11 8 7, তারপর আমাকে কি বলছে 1 1, মানে আমি পুশ করতে পারবো। দেখেন 9 11 8 7 1, তো আমার আনসার কি আসবে, তাই না? ধরেন আমি এখানে আরেকটা জিনিস করে দিলাম, ঠিক আছে, ধরেন আমি এখানে 1 না দিয়ে 6 দিলাম, ঠিক আছে, তাহলে আমার এখানে কি হলো 6, ঠিক আছে, তাহলে আমার কি 6, আমার 6 আসছে, ঠিক আছে। তো আমি দেখি আমার যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা অ্যাড করে, দেখেন আমি বলছিলাম কি যে আমরা অ্যাড করব না, 3 5 আছে, যখন এটা আছে আমরা অ্যাড করব না, অ্যাড করব না আমরা, ঠিক আছে, অ্যাড করব না, যা আছে তাই থাকবে। তারপরে যখন 4 3 ছিল, তো এই 4 3 থেকে আমরা কি বলছিলাম, আমাদের এই ভাল ছিল, ভাল কত, 2, এই 2, এই 2টা বিয়োগ করে নিব, তাহলে হবে কি -2 না +2 আর +1, তাই না? তারপরে দেখেন আমাকে কি বলছিল, তারপরে আমাকে কি বলছে দেখেন, 4 আর 3 তো অ্যাড করছি আমি, তারপর আমাকে কি বলছে 4, তো এই ক্ষেত্রে আমি 4 অ্যাড করলাম না, যখন আমাকে আসছে কি 6, আর আমার এই ক্ষেত্রে ভাল কি হয়ে গেছে টোটাল 6, যেহেতু 4 6, তো 6, তো এই 6 এর ক্ষেত্রে আমরা এই 6 আমরা মাইনাস করে নিব, এই 6 আমরা মাইনাস করে নিব, মাইনাস করলে কি হয় 2 1 0, আর এখানে আমার কি ছিল, এই যে 3 5 ছিল, এই হলো 3 5, তাহলে এখানে আমার সবচেয়ে স্মলেস্ট কোনটা 0, এই 0 সাথে আমি ভাল যোগ করে দিব, আমার কত আসবে 6, দেখছেন মিলতেছে। তো এটা আমি কিভাবে করবো, এখন আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখব।
দেখেন ফার্স্ট টাইম কি করছি টাইপ নিছি টাইপ নেওয়ার পরে আমি দেখছি টাইপটা যদি 1 হয় তাহলে আমি কি করছিলাম এই যে অ্যাড বা ভাল যেটাই বলেন যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের যে সামটা আছে সেই প্রিভিয়াস সামটা আমি প্রতিটা বল এই প্রতিটা বল পুশ করার ক্ষেত্রে আমি মাইনাস করে নিছি দেখেন আমি প্রতিটা বল পুশ করার ক্ষেত্রে আমার যে টোটালটা আছে প্রিভিয়াস সাম তা আমি মাইনাস করে নিছি যখন আমার টাইপ 2 হবে এই টোটালের সাথে আমি প্লাস এক্স করছি টোটালের সাথে আমি প্লাস এক্স করছি যে আমি এখানে যে অ্যাড করে গেছিলাম ভাল সেটাই করছি টাইপ 3 যখন আসছে দেখেন আমি কি করছি ফার্স্ট যে এলিমেন্টটা লোয়েস্ট এলিমেন্টটা মাল্টি সেটে অবশ্যই ফার্স্ট এলিমেন্টটাই লোয়েস্ট এলিমেন্ট আসে তো সেই লোয়েস্ট এলিমেন্টের সাথে এই ভালটা অ্যাড করে দিছি দেখেন এই টোটালটা আমি অ্যাড করে দিছি তাহলে আমার তারপরে আমি একটা ভেক্টরে পুশ করে দিছি দেন প্রিন্ট করে দিছি তো এই প্রসেসিংটা কিভাবে হচ্ছে আবার যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি টু টু থ্রি ধরেন এটা আছে তো দেখেন তোমার কত ভাল কি ফার্স্টে আমার জিরো ঠিক আছে তো আমি ইনসার্ট করার ক্ষেত্রে এক্স মাইনাস টোটাল করছি যেহেতু টোটাল করছি টোটাল আমার ফার্স্ট ক্ষেত্রে জিরো তো এটা যদি মাইনাস করে নিই তাহলে আমার থ্রি আর ফাইভই আসছে বক্সে ঠিক আছে তারপর আমাকে কি বলছে প্রিন্ট করতে বলছে তো লোয়েস্ট ইন্টিজার কি থ্রি তো আমি থ্রি কি করব ডিলিট করে দিব দেখেন আমি মাল্টি সেটে থ্রি কি করছি ডিলিট করে দিছি এবং টোটাল কত অ্যাড করে দিছি আমার এই ক্ষেত্রে টোটাল কত ছিল জিরো তো এই থ্রি প্লাস টোটাল আমি করে দিছি জিরো তারপরে দেখেন আমার কি ছিল টু টু আমাকে আমি অ্যাড করতে বলা হয়েছে আমি টু অ্যাড করিনি টু আমি অ্যাড করিনি টু আমি ভালের সাথে অ্যাড করে দিছি তাহলে আমার কত টু তারপরে কি আমার সবচেয়ে লোয়েস্ট একটা ইন্টিজারই আছে ফাইভ এই ফাইভটা কি করছে আমি ফাইভের সাথে আমি এই টোটাল অ্যাড করে দিছি তাহলে আমার কত হয়ে গেছে সেভেন দেখেন আমি টোটাল অ্যাড করে দিছি সেভেন তারপরে আমি এটা কি করছি ডিলিট করে দিছি ভেক্টরে পুশ করার পরে তা আমার আনসার থ্রি সেভেন জাস্ট এটাই ছিল লজিক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন।